তো দেখো, সকালবেলায় ব্লগটা শুরু করলাম। আমার ব্লগে যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছে তাদেরকে ধন্যবাদ। আজ আমার ছোট মেয়ের জন্মদিন, তো দেখো জন্মদিনে আমি কি কি বানিয়েছি। ওকে তোমরা সবাই আশীর্বাদ করো যেন ও জীবনে অনেক বড় হতে পারে। দেখো এই জামা প্যান্টটা ওর মামি দিয়েছে, আর আমি এই রান্নাবান্না করে দিয়েছি, যেটুকু পেরেছি করে দিয়েছি, কারণ আমার ডিউটি ছিল, সেজন্য আমি বেশি কিছু করতে পারিনি। আর কেক কিনতে গেলাম বিকেলবেলা গিয়ে, আমার তো আইসক্রিম, ঠান্ডা জিনিস খুব পছন্দ, বাট আইসক্রিম কিনে খেলাম একটা। আর এই যে কেক কিনতে গিয়ে পুরো কেকের দোকানটা দেখালাম, খাবারের দোকানটা। দেখো কেকগুলো তো খুব সুন্দর লাগছে, বাট এর মধ্যে একটা চুজ করেছি। ওই যে বড় মেয়ে আমার সাথে গিয়েছিল, বড় মেয়ে বোনকে কেক গিফট করলো, ও আমার আইসক্রিম দেখে আর থাকতে পারলো না, তো ও একটা আইসক্রিম খাবে। দেখো ও আবার বেশি দামেরটা খেলো, কর্ণাটক কেক নেওয়া হয়ে গেছে, এই আইসক্রিমটা নিলাম, একটা থামস আপ নিলাম, থামস আপ আমার খুব ফেভারিট, এই কেকটা নিলাম। তো কেকটা কেমন হয়েছে তোমরা সবাই বলো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার মেয়ের নামটা এই যো, ওকে গিফট দিয়েছে ওর মাসিমণি, মামা, মামি, দিদি, আর আমি তো রয়েছি, আমি ওর মা বাবা, মা আমি ওর বাবা। জন্ম থেকে বাবাকে ঠিক মতো চেনে না, জানেও না, তো আমি যেটুকু পারি করি। তো তোমরাও ওকে আশীর্বাদ করো।